নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। সমাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। মহালয়ার সকালে ভোরের আলো ফোটার আগেই দেবী আবাহনে পূজোর গন্ধ লেগে যায় মানুষের মনে। বাঙালির শারদোৎসবকে ঘিরে হাজারো আবেগের মধ্যে অন্যতম হলো রেডিও। তবে শুধু পূজো নয়, বাঙালির রোজনামচার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রেডিও। খবর থেকে নাটক, কৃষি সমাচার থেকে বিনোদন, সবেতেই সঙ্গী রেডিও। কিন্তু মোবাইল ও ইন্টারনেটের রমরমায় রেডিও এখন অবলুপ্তদের দলেই পাড়ি দিয়েছে। কিন্তু এখনও মহালয়া এলেই স্মৃতিরা ভিড় জমাতে থাকে মালদার বাসিন্দা তথা রেডিও সারাইকারী খোকন সাহার হৃদয়ে। তবে নিছক রেডিও সারাই মিস্ত্রি নয়, রেডিও প্রেমীর তকমা দেওয়া যেতে পারে খোকনবাবুকে। 60-70 দশকের দিকে মালদার নেতাজি মোড়ে রেডিও সারাইয়ের দোকান বলতে বীণাবাণী মিউজিক মার্ট, রেডিও ইলেকট্রনিক্স কর্পোরেশন, তার বেতার ও বেতারবাণী এবং খোকনবাবুদের দোকানটি। এখনও সেসব দিনের কথা ভুলতে পারেন না খোকনবাবু। মনটা অস্থির হয়ে উঠলেই নিয়ে বসেন 90 ভোল্ট ব্যাটারির ড্রাই সেট রেডিও কিংবা ভাল্ভ সেট। ট্রানজিস্টর রেডিও রকমারি সম্ভার রয়েছে তার কাছে। নানান ধরনের রেডিও আশ্রয় পেয়েছে তার সংগ্রহশালায়। তার সংগ্রহে HMV ছাড়াও ফিলিপস, টেলিফাঙ্কান, মুরাড, GEC, HGEC সহ বেশ কিছু রেডিও রয়েছে। একসময় মহালয়ার মাসখানেক আগে থেকে নাওয়া খাওয়া ভুলে যেতে হতো। মহালয়ার আগে রেডিও মেরামতির জন্য দোকানে ভিড় পড়ে যেত, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন রেডিও মালিকরা। কাজের চাপ ছিল, পুজোর আগে বেশ আনন্দও পেতাম। কিন্তু এখন শুধুই স্মৃতি আঁকড়ে বেড়ানো, কারণ সময়ের নিয়মে গ্রহণযোগ্যতা হারিয়েছে রেডিও। বেঁচে রয়েছে তাকে ঘিরে নানান আবেগ। ফলে মহালয়ার আগে অভ্যেসবশত এখনও পুরনো রেডিও নিয়ে সারাইয়ের কাজে বসে পড়েন তিনি। মহালয়ার সকালে নিজের হাতে তৈরি পুরনো টেপ রেকর্ডারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনেন তিনি। প্রযুক্তির বেড়া জালে রেডিওওয়ালা বাড়ির সংখ্যা হাতে গোনা। এদের মধ্যে অনেক বাড়ির রেডিও বিকল হয়ে পড়ে রয়েছে। যন্ত্রাংশ না মেলায় রেডিও সারাইয়ের আগ্রহ শূন্য সাধারণ মানুষের। ফলে অতীতের স্মৃতি রোমন্থনে বারবার ফিরে আসে রেডিও নস্টালজিয়া। 6 ইঞ্চির চারখোপের দুনিয়ায় বেমানান হয়ে পড়েছে রেডিও। ফলে ধীরে ধীরে ব্রাত্যজনের পথিক হয়ে পড়েছেন খোকন বাবুর মতো রেডিও প্রেমীরা। এই একটু রেডিওর কাজ করছি, কেননা রাতটা পুইয়েই ভোরবেলা সেই মহালয়া আছে। কেননা রেডিওতে আমরা রেডিওটা চালিয়ে দিতাম, সেই ভোরবেলা উঠে সবাই একসাথে উঠে ঘরের মধ্যে বসে এই শুনতাম, বেশ সুন্দর লাগতো। ভোরটা আস্তে 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 বেশ সকাল হয়েছে, সেই জিনিসটা এখন আর নেই। তবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো টিভিতে যতই নৃত্যনাটিকা বা অনুষ্ঠান দেখা, কিন্তু সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের নিচে আমি ধরেন 70 সাল থেকে দোকান ঢুকেছি। তখন আমার দাদা কাজ করতো, আমিও কাজ করতাম, মিস্ত্রিরাও কাজ করতো প্রাইভেটে। না আর কাজ আসে না, আর কাজ নিতেও পারি না, পুরোপুরি বন্ধ। তবে পুরোপুরি বন্ধ। RCTV সংবাদ, মালদা। আগামী 14 অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়াস্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।